অভয়পুরের মরাকুজিয়াত অবৈধ বেদখলকারী দপদপনি বেদখলের ফলত ক্রমান্বয়ে হ্রাস পাইছে পানি ধারণ ক্ষমতা আর বারিষাত এজাক বরষুণতে কৃত্রিম বানর কবলত পড়ে অভয়পুরী শহর জলাশয়ের মাটি অবাধে দখলের ফলত নদী গুছি নলা হয় কুজিয়া আর সকলতে উচ্ছেদ অভয়পুরীত দরদ বেদখলকারীলৈ আর অভয়পুরী শহরের পানি নির্গমনের একমাত্র পথ মরাকুজিয়ার কার সহযোগত কোনে কোনে বেদখল করেছে এয়া প্রশ্নের অবতারণা হয়েছে আর কেনে একাংশ স্বার্থনেখি লোকর অশুভ বুঝাবুঝির ফলত পূর্বর মরাকুজিয়ায় ভীমকায় রূপ হেরাই পেলাইছে সেয়া প্রশ্নের অবতারণা হয়েছে আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত প্রশ্ন তুলিছে অভয়পুরীর রাইজে আর মরাকুজিয়ার বেদখল উচ্ছেদ করে বঙ্গাইগাঁও জেলার দেবদারু নগরী অভয়পুরীক কৃত্রিম বানর পৰা মুক্ত করবলৈ জেলা উপায়ুক্তক আহ্বান জানাইছে অভয়পুরীর রাইজে আর আমি দেখাইছো কিছু অভয়পুরীর দৃশ্যাংশ আর অভয়পুরীর অহা এক খবর আমি জানাই আছো আসাম টক্সর দর্শকসকলক আর অভয়পুরীর মরাকুজিয়াত অবৈধ বেদখলকারী দপদপনি দেখিবলৈ পোৱা গৈছে আর বেদখলের ফলত ক্রমান্বয়ে হ্রাস পাইছে পানি ধারণ ক্ষমতা বারিষাত এজাক বরষুণতে কৃত্রিম বানর কবলত পড়ে অভয়পুরী শহর আর জলাশয়ের মাটি অবাধে দখলের ফলত নদী গুছি নলা হল এটা কুজিয়া আর সকলতে উচ্ছেদ অভয়পুরীতে দরদ বেদখলকারীলৈ আর অভয়পুরী শহরের পানি নির্গমনের একমাত্র পথ মরাকুজিয়াত কার সহযোগত কোনে কোনে বেদখল করেছে আর কেন একাংশ স্বার্থনেখি লোকর অশুভ বুঝাবুঝির ফলত পূর্বর মরাকুজিয়ায় ভীমকায় রূপ হেরাই পর্যবেক্ষিত হল লেতেরা দুর্গন্ধময় নর্দমালয় সেয়াতে প্রশ্ন অবতারণা হয়েছে আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত প্রশ্ন তুলিছে অভয়পুরীর রাইজে আর মরাকুজিয়ার বেদখল উচ্ছেদ করে বঙ্গাইগাঁও জেলার দেবদারু নগরী অভয়পুরীক কৃত্রিম বানর পৰা মুক্ত করবলৈ জেলা উপায়ুক্তক আহ্বান জানাইছে অভয়পুরীর রাইজে।